এবার আর কিছু সংবাদ এক নজরে। ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে খালের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। দুপুরে এই অভিযানের সময় স্থাপনার মালিকরা নিজেরাই বেশিরভাগ স্থাপনা সরিয়ে নেন। ঢাকা শ্যামলী পরিবহনের মালিকদের সাথে রাজবাড়ী বাস মালিক সমিতির শ্রমিকদের দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো ঢাকা রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহনে করে কয়েক ধাপে যেতে হচ্ছে গন্তব্যে। যশোরে বেদনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চাচা ভাতিজা নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের থোপাখোলা রেলওয়ে ব্রিজে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় আমিরুল ইসলাম ও তার ভাতিজা শিশু ইউসুফের।